जंगल में आज मंगल करो आज बोलबे हठात क्यों एसे आमाके नाओ ना लागे 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 भूखे लागे दिल में हो तुम অপূর্বা নামে নতুন চকলেট বের হয়েছে, তুই আমারে বলিস নাই কেন? যা এক্ষুনি যা, আমার জন্য দুইটা নিয়ে আয়। বুঝলাম না। এই ওয়েট ওয়েট, আপনি কি সেই আনলিমিটেড নেকা উইথ আমি কিছু বুঝি না ওই মেয়েটা নাকি? হ্যাঁ। ধুর, আমি তো ভুলে গেছিলাম। আই মিস ইউ ইয়ার। জানি তো, বাট কিছু করা ছিল না, কিছুদিন যাবত কিছু বিষয় নিয়ে পেরাইছিলাম, তাই আপনাকে নিয়ে ভিডিও বানাতে পারি নাই। প্লিজ পেরা নিয়েন না, আইসা গেছি সিল। এখন আবার আপনারা বইলেন না একে নিয়ে আবারও কেন? আরে মিয়া, আপনারাই তো কমেন্টে আইসা বারবার বইলা যান একে নিয়ে আবার হোক, তাইলে আমি কি তা করতাম? আপনারাই তো আমার কাছে সবকিছু, তাই আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। উফ, বুঝলাম না। ন্যাকামি করা পানিটাকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, আর বানাবোই বা কেমনে? এর ন্যাকামি দেখতে দেখতে দিন দিন কেমন জানি আমি নিজেই ন্যাকা হয়ে যাচ্ছি। আচ্ছা, টিকটকাররা কি এমন প্রতিবন্ধী হয় নাকি? আপনারাই দেখেন প্রতিবন্ধীর মতো কেমন করতেছে। ভাই রে, আপনি একজন পাবলিক ফিগার, অনেক মানুষ আপনাকে ফলো করে, এটা ভেবেও তো একটু ভালোভাবে ভালো ভিডিও বানানো যায় নাকি? এই আপনাদের মতো কিছু টিকটকারদের কারণে যারা ভালো ভালো কন্টেন্ট মেক করতেছে তাদের কোনো নামই হচ্ছে না। এই চোখে তাকায়েন না, ধ্বংস হয়ে যাবেন। কি ভাবছেন আমি ঢপ দিচ্ছি? যে না, যারা এই চোখে তাকাইছিল তাদের মধ্যে কিছু মানুষ আজ পাবনায় ভর্তি, আর বাকিগুলা সিটের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে। বুঝলাম না, ইদানিং আমার এই কমেন্টটা এত আসতেছে। কোন কমেন্টসটা? এইটা না এইটা। আবার এটা বলেন না যে এগুলার মধ্যে কোনোটাই না, যা কমেন্ট আসে সব পজিটিভ কমেন্ট। সরি বস, আমি আপনার কমেন্ট বক্স চেক করে দেখছি, বেশিরভাগ কমেন্টেই মানুষ আপনাকে, আমি বলুম না আমার শরম করে। কি বলবেন, আমি এখনো বিছানায় হিসু করি, আমার একটা প্যাম্পার্স কিনে দেন, এইটা? সিরিয়াসলি ম্যান, আপনি ন্যাকামি করতে করতে এতটাই ন্যাকা হয়ে গেছেন যে টিকটকে যদি এখন ন্যাকামি লিখে সার্চ দেওয়া হয় আই থিঙ্ক আপনার ভিডিও সবার ওপরে আসবে। ধরবে? আমি বুঝতে পারছি, আমার এই বকবকা নিয়ে আর আপনাদের ভাল লাগছে না, কারণ আপনারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন তার ন্যাকামি দেখার জন্য, তাইলে আর কি দেখেন। হ্যালো গাইস, আজকে আমি আসলে তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছি। আমি ভেবেছি অনেক আগে আমি এই কথাটা শেয়ার করে ফেলবো, কিন্তু আমি পারিনি, তো আজকে ফাইনালি আমি এই কথাটা শেয়ার করতে যাচ্ছি। সো থ্যাংক ইউ। চুপ চুপ, একদম চুপ। আরে আর কি বলবো উস্তাদ, এই মায়ার এই ন্যাকামি গুলা দেখা দেখে আমার ফ্রেন্ড গুলা যে ন্যাকা হয়েছে। এই তো সেদিন একজন রে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত তুই নাকি সাদিয়ার লগে টাঙ্কি মারতাছস? উত্তরে কি বললো জানেন? উফ, বুঝলাম না, তুই আমারে এই কোয়েশ্চেনটা কেমনে করলি দোস্ত? তুই জানিস না আমি ছোট, আমি এইগুলা বুঝি না। বুঝেন ঠেলা। হ্যাঁ, এখন তো বলবেনই আমার দোষ। আরে আমরা তো তাও শুধু দেখি। আর দূর দূর দেখাতে লাইক করা হ্যায়? তার বেলায় কিছু না, তাই না? আইসে সিয়ার আন্নায় ধক আইসা করে পক পক। এরে কি করা উচিত জানেন? এক হাত লম্বা একটা কাঁচা কুঞ্চি দিয়ে পশ্চাৎ দেশে সেটা আসাট সেটা আসাট দিলে এর এই ন্যাকামি চির জীবনের মতো ঘুষে যাবে। বাহ, এতদিন তো বাংলা হিন্দি গানের পেছন মারতে ছিল, আর এখন শুরু করছে তামিল গানের। সিরিয়াসলি ম্যান, আপনার সাথে এগুলা যাই। উফ, বুঝলাম না, সো থ্যাংক ইউ। এইগুলাই তো ঠিক ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আপনার যা ইচ্ছা তাই করবেন, কার বাপের কি, যেখানে আপনার বাবাই কিছু বলছে না। এ কেমন বাবা? আঙ্কেল, আপনারে বলছি, এইটুকু একটা মেয়ের হাতে মোবাইল দিছেন ঠিক আছে, বাট এটা তো খেয়াল রাখবেন সে কি করছে বা কি করে বেড়াচ্ছে। খেলা হবে, খেলা হবে।
বাবা হিসেবে তার খোঁজ খবর নেওয়া কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সে যাই হোক, যেটা বলছিলাম আপনার যা ইচ্ছা তাই করবেন, সেটা হয়তো আগে ঠিক ছিল, বাট এখন এখন আপনি আর পাবলিক নাই, পাবলিক ফিগার হয়ে গেছেন, অনেক মানুষ আপনাকে ফলো করে, এখন আপনি যা করবেন অনেকেই সেগুলা করার ট্রাই করবে। এখন আপনি যদি ভালো কিছু করেন তারাও ভালো কিছু শিখবে, আর আপনি খারাপ করলে তারাও খারাপ শিখবে। আপনি ঠিক করেন এখন আপনি কি করবেন। নাও ব্যাক টু দা মেইন পয়েন্ট, আজকে এনাকে নিয়ে ভিডিও বানানোর দুইটা রিজন। ফার্স্ট, আমি খেয়াল করে দেখছি এই মেয়েকে নিয়ে ভিডিও বানালে আপনারা খুব এনজয় করেন, আর আপনারা যেটাতে মজা পান সেটা নিয়ে ভিডিও বানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেকেন্ড, এনাকে নিয়ে ভিডিও বানালে ভিউজ বেশি হয়, ভিডিও র্যাঙ্ক করে, আর কিছু মানুষ কিছু সময় নষ্ট করে ভিডিওটা দেখলে আমার কিছু ইনকাম হয়, দিস ইজ বিজনেস। তারপর যদি বলেন এই মেয়েকে নিয়ে বারবার ভিডিও বানানো আমার একদমই উচিত হয় নাই, তাইলে বলবো আমি তো আবার বানাবো, দরকার পড়লে বারবার বানাবো, বানাতেই থাকবো। আর আপনাদের বলছি এই ভিডিওতে যদি 5,000 লাইক পড়ে তাইলে একে নিয়ে আবার হবে। দুইটা রিং লাইট আমার একটা দিয়ে দেবেন, কথা দিছি তোরে আর রোস্ট করবো না। না দিবি না? না দিবি না? না সত্যি দিবি না? না একটু ওয়েট কর, তোরে নিয়ে আবার আসতেছি, আমি জানি আমার অডিয়েন্স 5K লাইক ঠিক পূরণ করে দিবে অবশ্যই। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পালিয়ে যান, কারণ দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করে রাখবো। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল।